বিসমিল্লাহির সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলে ভালো আছো। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত। আমি সায়রা বানু আফরিন, সহকারী শিক্ষক, রংপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়, রংপুর। আজ আমি তোমাদের অষ্টম শ্রেণী বাংলাদেশ বিশ্বপরিচয় বিষয়ে দ্বিতীয় অধ্যায়ে বাংলাদেশের মুক্তিযুদ্ধের পাঠ এক সম্পর্কে আলোচনা করব। শিক্ষার্থীরা, তোমরা হয়তো জানো যে আজ যে আমরা স্বাধীন দেশে অবস্থান করছি, একসময় আমরা কি ছিলাম? পরাধীন ছিলাম। দীর্ঘ প্রায় 200 বছর ইংরেজদের অধীন থেকে আমরা 1947 সালে ভারত হিন্দু মুসলিম অর্থাৎ এই দ্বিজাতি তথ্য ভিত্তিতে ভারত ও পাকিস্তান দুটো আর্থিক রাষ্ট্রের জন্ম হয়। পাকিস্তান রাষ্ট্র অর্থাৎ আমরা ছিলাম পূর্ব ও পশ্চিম মিলে এটা পাকিস্তান রাষ্ট্র গঠিত হয়েছিল। দুটো রাষ্ট্রের মধ্যে ভৌগোলিক দূরত্ব, ভাষা, সংস্কৃতিতে যথেষ্ট অমিল ছিল। শুধুমাত্র ধর্মীয় মিলের কারণে পূর্ব পাকিস্তানকে পশ্চিম পাকিস্তানের একটা প্রদেশ হিসেবে অন্তর্ভুক্ত করা হয়। যদি একটা রাষ্ট্রের জন্ম আলাদা রাষ্ট্রের জন্ম হয়েছে, কিন্তু আমাদের বাঙালিদের অর্থাৎ পূর্ব পাকিস্তানিদের প্রকৃত মুক্তি কিন্তু তখন পেয়েনি। পাকিস্তানিরা নানাভাবে আমাদেরকে শাসক শোষণ নির্যাতন করেছে। বিশেষত তারা আমাদের প্রথম আঘাত হয়েছিল, তোমরা সূর্যায় জেনেছ যে ভাষার সকল ভাষাগুলোকে উপেক্ষা করে তারা সংখ্যালঘু ভাষাকে রাষ্ট্রভাষা করার ষড়যন্ত্র করেছিল। বাঙালিরা তা মেনে নেয়নি, যার ফলে অনেক রক্তের বিনিময়ে অবশেষে আমরা আমাদের ভাষা পেয়েছি। এরপরেও কিন্তু আমাদের কোনো নির্যাতন থেকে থাকেনি। তোমরা পূর্ববর্তী ক্লাসে শ্রেণীতে এই ভাষা আন্দোলন, শেষটির 1906 আন্দোলন, 1969 গণ অভ্যুত্থান এবং 1970 সালের যে সাধারণ নির্বাচন, সে সম্পর্কে তোমরা জেনেছ। এখন 1970 সালের সাধারণ নির্বাচনের পরবর্তী যে ঘটনার কারণে আমরা যে একটা মুক্তিযুদ্ধের দিকে এগিয়ে গিয়েছিলাম, স্বচ্ছ মুক্তিযুদ্ধের উপরে, সে সম্পর্কে আমরা আজকে জানি। অর্থাৎ আজকে আমাদের আলোচনা বিষয় হচ্ছে সশস্ত্র মুক্তিযুদ্ধের পটভূমি। শিক্ষার্থীরা, তোমাদের পূর্ববর্তী শ্রেণীতে শত্রু নির্বাচন সম্পর্কে দেখেছ যে সে সময় যে সাধারণ নির্বাচন হয়েছিল, সেই নির্বাচনে বঙ্গবন্ধু নেতৃত্বে আওয়ামী লীগ নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠ অর্জন করেছিল। নিয়ম হচ্ছে যে যে দল সংখ্যাগরিষ্ঠ অর্জন করবে তারই ক্ষমতা পাওয়ার কথা। সেই কারণে আওয়ামী লীগের প্রস্তুতি ছিল যে সেই অনুযায়ী ছিল যে আওয়ামী লীগ ক্ষমতা হবে, কিন্তু এই ক্ষমতা হস্তান্তরের ব্যাপারে পাকিস্তানি সামরিক যাত্রীরা নানা কাবুমারা শুরু করেছিল, নানা ষড়যন্ত্র শুরু করেছিল দিয়েছিল। তারা যে ক্ষমতা দেওয়ার জন্য জাতীয় পরিষদের যে অধিবেশন ডেকেছিল, সেই অধিবেশন তারা স্থগিত ঘোষণা করেছিল। অর্থাৎ পয়লা মার্চ যেমন একদিকে যেমন আওয়ামী লীগ ক্ষমতা গ্রহণের জন্য প্রস্তুতি গ্রহণ করেছিল, অন্যদিকে জুলফিকার আলী ভুট্টোর সহায়তায় প্রেসিডেন্ট ইয়াহিয়া খান কি করেছিল, ষড়যন্ত্র শুরু করেছে যাতে আওয়ামী লীগ ক্ষমতা না পায়। অর্থাৎ যে পয়লা মার্চ যে জাতীয় পরিষদের যে অধিবেশন হওয়ার কথা ছিল সেটা স্থগিত ঘোষণা করে, যার ফলে কি হয়েছিল, রাজনীতিতে একটা নতুন সংকট সৃষ্টি হয়েছিল। আওয়ামী লীগের ক্ষমতা জনগণের মধ্যে এর প্রতিক্রিয়া তীব্র হয়ে যায় এবং ক্ষমতা হস্তান্তরের দাবিতে তারা আন্দোলন মিটিং মিছিল শুরু করে দিয়েছিল। এই যে আন্দোলন অর্থাৎ বঙ্গবন্ধুর নেতৃত্বাধীন যে আন্দোলনটা হয়েছিল, দেখা গেল যে এখানে সাধারণ জনগণ,
এটা যে বাজারের যে ষড়যন্ত্র, এই ষড়যন্ত্রে তারা তীব্র প্রতিবাদ জানিয়েছিল, শুরু হয়ে গিয়েছিল বঙ্গবন্ধু নেতৃত্বাধীন অসহযোগ আন্দোলন। অসহযোগ আন্দোলন মানে কোন রকম সহযোগিতা না করা। আওয়ামী লীগ দেশ মার্চের 2 তারিখে ঢাকা শহরে এবং 3 তারিখে তারা সারা দেশে হরতাল আহ্বান করে। ঢাকা শহরে এবং তেসরা মার্চ সারা দেশে কি করে হরতাল আহ্বান করে। মার্চের 2 তারিখে তেসরা মার্চ ঢাকা সকাল 11টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ে এক বিশাল সমাবেশে ছাত্রলীগ ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ, অর্থাৎ তোমরা ডাকসু নাম শুনে থাকবে, এই ডাকসু নেতৃত্ব দেশের মানচিত্র খচিত স্বাধীন পতাকা উত্তোলন করে এবং এই পতাকা অর্থাৎ জনসর্বসাধারণের সামনে এই পতাকায় ছিল আনুষ্ঠানিকভাবে স্বাধীন বাংলার প্রথম পতাকা, যে পতাকাটা আমাদের জন্য ছিল একটা প্রেরণা, একটা শক্তি। আচ্ছা, 3 মার্চ থেকে মার্চের 3 তারিখ থেকে সর্বত্র অসহযোগ আন্দোলন শুরু হয় আর এই 3 মার্চ 3 তারিখে আবার গঠিত হয় কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ। আর এই যে যখনই এই কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদ গঠিত হয় তখনই কিন্তু আন্দোলনটা আরো বেগবান হয়, অর্থাৎ এই ছাত্র সংগ্রাম পরিষদের নেতৃবৃন্দ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের উপর পূর্ণ আস্থা দখল করে একটা স্বাধীন সার্বভৌম বাংলাদেশ প্রতিষ্ঠার ঘোষণা দেয়। দেশের যখন এই পরিস্থিতি তখন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ভয় পেয়ে যায় এবং ভয় পেয়ে তিনি 6ই মার্চ ঘোষণা দেন যে এক বেতারে অর্থাৎ বেতারে ঘোষণা দেন 25শে মার্চ জাতীয় পরিষদের অধিবেশন বসবে। কিন্তু বাঙালির যে অভিসম্পর্কিত বেতার বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, অভিসম্পর্কিত মানে কি জানো, অর্থাৎ সর্বজন রাজ্য নেতা সকলের কাছে গ্রহণযোগ্য। সেই মুহূর্তে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ছিলেন সকলের কাছে গ্রহণযোগ্য নেতা। তিনি প্রেসিডেন্ট ইয়াহিয়া খানের এই ঘোষণায় সন্তুষ্ট হতে পারেননি, যার ফলে তিনি কি করেছিলেন যে এই পরিস্থিতিতে 7 মার্চ অর্থাৎ 7ই মার্চ রেসকোর্স ময়দান অর্থাৎ বর্তমান সোহরাওয়ার্দী উদ্যান, এই সোহরাওয়ার্দী উদ্যানে আন্দোলনের বৃহত্তর আন্দোলনের কর্মসূচি ঘোষণা দেন এবং একটা জনসভার আয়োজন করে। তাহলে আমরা এতক্ষণ পর্যন্ত জানালাম যে আমাদের যে এই যে মুক্তিযুদ্ধ অর্থাৎ স্বাধীনতা যুদ্ধের যে মূল ঘটনা সে সম্পর্কে আশা করি তোমরা জিনিসটার মোটামুটি বুঝতে পেরেছ। আচ্ছা, এই পর্যায়ে আমরা জানব যে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে 7ই মার্চের যে ঘোষণা ছিল তার মোটামুটি একটা গুরুত্বপূর্ণ যে এই ভাষণটা যে গুরুত্বপূর্ণ ছিল তার যে গুরুত্ব তার আমরা উপলব্ধি করতে পারব। আর 7ই মার্চে তোমরা শিক্ষার্থীরা তোমরা জানো যে আমরা এবং তোমরা নিজেরাও শুনেছ যে বিভিন্ন যে জাতীয় দিবসগুলো হয় সেই দিবসে আমাদের যে 7ই মার্চের যে ভাষণ সেই ভাষণগুলো প্রচার করা হয়ে থাকে। এমনকি তোমরা তোমাদের যে 8ম শ্রেণীর যে বাংলা বইয়ের পাঠ্য বই আছে সেখানেও তুমি এই ভাই ভাষণে পূর্ণাঙ্গ একটা চিত্রকলা পেয়ে যাবে। বঙ্গবন্ধু ভাষণ এটা হচ্ছে আছে যে আমাদের 7ই মার্চ ভাষণ বলা হয় বাঙালির উদ্দেশ্য। তোমরা জানো যে আমাদের স্বাধীনতা দিবস হচ্ছে কি 26শে মার্চ অর্থাৎ 26শে মার্চে প্রথম করে বঙ্গবন্ধু স্বাধীনতার ঘোষণা যদিও দিয়েছে কিন্তু এর পরোক্ষ ইঙ্গিত ছিল তার 7ই মার্চের ভাষণ। এই ভাষণগুলো আমরা যদি ভালো করে শুনি,
ভাষণের প্রত্যেকটা কথা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে আমরা ইংলিশটা বুঝতে পারব। এই যে ভাষণ, এই ভাষণে পাকিস্তানি সরকারকে সর্বোত্তম অসহযোগিতা করার নির্দেশ দেওয়া হয়েছে। সব ধরনের অফিস, আদালত, কোর্ট কাচারি, স্কুল কলেজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। আমরা জানি যে একটা স্বাধীন সার্বভৌম রাষ্ট্র পরিচালিত হয় জনগণের ট্যাক্স বা খাজনা দ্বারা। তিনি ঘোষণা নির্দেশ দিয়েছেন যে যতদিন পর্যন্ত দেশে মুক্তি না হবে ততদিন পর্যন্ত এই ট্যাক্স খাজনা বন্ধ হয়ে দেওয়া হবে। বঙ্গবন্ধু এই যে বুঝতে পেরেছিলেন যে পয়লা মার্চের যখনই অধিবেশন স্থগিত করা হয়েছিল তখনই তিনি বুঝতে পেরেছিলেন যে নিয়মতান্ত্রিক উপায়ে পাকিস্তান সরকার ক্ষমতা হস্তান্তর করবে না, সেই জন্য তিনি একদিকে আন্দোলন, অন্যদিকে একদিকে তিনি আলোচনা এবং অন্যদিকে তিনি আন্দোলন ও সংগ্রামের মাধ্যমে স্বাধীনতায় প্রস্তুত থাকার জন্য একটা পরোক্ষ নির্দেশ দিয়েছিলেন। এখন বলেন, তিনি বলেছেন যুদ্ধের মাধ্যমে, তিনি গেরিলা যুদ্ধের মাধ্যমে বলেছেন যে তোমাদের প্রত্যেক গ্রাম মহলা ও গ্রাম এবং মহলা আওয়ামী লীগের নেতৃত্বাধীন সংগ্রাম গড়ে তুলো এবং তোমাদের যা কিছু স্থায়ী নিয়ে উপস্থিত থাকুন। আবার আরেকটু তিনি বলেছেন যে প্রত্যেক ঘরে ঘরে দুর্গ করে তুলো, অর্থাৎ যার যা কিছু আছে তাই নিয়ে ঝাঁপিয়ে পড়ো। এই যে কথাগুলো, এই কথাটা যদি তোমরা ভালোভাবে বিশ্লেষ মানে অনুধাবন করতে পারো তাহলে দেখা যাচ্ছে যে এখানে গেরিলা যুদ্ধে একটা ইঙ্গিত দেওয়া আছে। গেরিলা মানে কত টিকা হবে? আচ্ছা, এখন এই যে বলা হচ্ছে যে দিল্লির সার এই যে বঙ্গবন্ধু তার এই 18 মিনিটের সাধারণ মাঝে যে ভাষণ, অর্থাৎ 18 মিনিটের এই ভাষণে তিনি 10 লক্ষ লোকের উপস্থিতিতে দিয়েছিলেন এবং এইখানেই তিনি প্রথম বাংলাদেশ পতাকা উচ্চারণ করেছিলেন। এই বাংলাদেশ পতাকা উচ্চারণ করে দিয়ে তিনি একটি নতুন রাষ্ট্রের নামকরণ কিন্তু করেছিলেন। এখন এই বঙ্গবন্ধু ভাষণের গুরুত্ব দিচ্ছে যে এবারে বাঙালিকে প্রস্তুত থাকা, অর্থাৎ এবারের সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম, এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম। আচ্ছা, এখানে তিনি কিন্তু কথাগুলো দেখো, এখানে কিন্তু স্পষ্টভাবে স্বাধীনতার গ্রাম দেওয়ার আছে। এখন এখানে এই ঘটনার এইখানে দেখা যাচ্ছে যে বঙ্গবন্ধু এই ঘোষণার মাধ্যমে যখনই দিয়েছেন তখনই কি হচ্ছে যে ইয়াহিয়া খান জাতীয় পরিষদ 25 মার্চ জাতীয় পরিষদ যে অধিবেশন ডেকেছিলেন সেখানে তথায় তিনি স্বীকৃতি করেছিলেন যে 4টা পূর্ব সত্য দিয়েছিলেন। সত্যগুলো ছিল কি যে সামরিক আইন প্রত্যাহার করা, তারপরে হচ্ছে নির্বাচিত প্রতিনিধিদের গণপ্রতিনিধিদের ক্ষমতা হস্তান্তর, সকল গণহত্যার তদন্ত করা সেনাবাহিনীর গণহত্যা, আর সৈন্যদেরকে ব্যাটাকে ফিরিয়ে নিয়ে যাও। এবং তিনি আরো বলেছিলেন যে যতক্ষণ পর্যন্ত এইগুলো মেনে নেওয়া হবে না ততক্ষণ পর্যন্ত আন্দোলন চলতেই থাকবে। কিন্তু পাকিস্তানি প্রেসিডেন্ট ইয়াহিয়া নেতৃত্বে পাকিস্তানি সামরিক বাহিনী বঙ্গবন্ধুর এই সমস্ত শর্ত তারা মেনে নেয়নি, ফলে কি হয়েছিল বাঙালি আন্দোলনটা আরো জোরদার হয়েছিল। আমরা আগেই বলেছি যে বঙ্গবন্ধুর এই 7ই মার্চের বিষয়টি বাঙালির মুক্তির সময়, অর্থাৎ কি হয়েছিল যে এই ভাষণের পরে বাঙালিরা স্বাধীনতার মন্ত্রে তারা উজ্জীবিত হয়েছিল, তারা প্রেরণা পেয়েছিল একটা স্বাধীন রাষ্ট্র গঠন করার। এখন এই হল যে এই ভাষণ বাঙালিকে যেন জাতির জাতির স্পর্শে বীরের জাতিতে পরিণত করেছিল। তার এই ভাষণ কিন্তু শুধু তাই না, তৎকালীন সময় না, বর্তমানেও এই ভাষণে অনেক গুরুত্ব রয়েছে, অর্থাৎ
এটা রাজনৈতিক ইতিহাসে একটা অনন্য দৃষ্টান্ত। ইউনেস্কো 2017 সালে বঙ্গবন্ধুর ভাষণ যে দিয়েছে, এই ভাষণকে ওয়ার্ল্ড ডকুমেন্টারি হেরিটেজ হিসেবে স্বীকৃতি দিয়েছে। এবং শুধু তাই নয়, এই ভাষণকে তারা কি করেছিলেন যে ইন্টারন্যাশনাল মেমোরি অফ দ্য ওয়ার্ল্ড রেজিস্টারে এটা গুরুত্বপূর্ণ ডকুমেন্টারি ঐতিহ্য হিসেবে তারা অন্তর্ভুক্ত করেছিলেন। এবং বঙ্গবন্ধুর এই ভাষণ ছিল একমাত্র অলিখিত ভাষণ যেটা বিশ্ব ঐতিহ্য তালিকায় অন্তর্ভুক্ত হয়েছে। কেননা এই ভাষণের আলোকে জনগণ ঐক্যবদ্ধ হয়েছিল এবং তারা স্বাধীনতা আন্দোলনে তারা অংশগ্রহণ করেছিল এবং মুক্তি সংগ্রামে তারা ঝাঁপিয়ে পড়েছিল। বঙ্গবন্ধুর যে ঘোষণা দিয়েছিলেন তার ঘোষণা অনুযায়ী কিন্তু দেশের সকল স্কুল কলেজ অফিস আদালত কলকারখানা সব কিছু কিন্তু বন্ধ হয়ে গিয়েছিল। আর বিকশিত জনতাগুলো ছিল যে বিভিন্ন জায়গায় তারা পাকিস্তানিদের প্রতিরোধ করার চেষ্টা করেছিল। খাজনা ট্যাক্স যা ছিল সব কিছু বন্ধ হয়ে গিয়েছিল। আর তখন সেনানিবাস ব্যতীত অর্থাৎ সর্বত্র প্রধান ছিল কি ছিল যে এই তোমার বঙ্গবন্ধু যেহেতু প্রতিষ্ঠিত হয়েছিল, গণভবন, গভর্নর হাউস, সেনানিবাস কিংবা সচিবালয় থেকে নাম তখন শুধু দেশ পরিচিত হতে কি 32 নম্বর সড়কে বঙ্গবন্ধু বাড়ি থেকে অর্থাৎ 677 নম্বর বাড়ি থেকে এবং 677 নম্বর বাড়ি থেকে বাঙালির অভিসম্বাদিত নেতা, আমরা আগে বলেছি অভিসম্বাদিত মানে কি সর্বজন রাজ্য নেতা, বাঙালির অভিসম্বাদিত নেতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সে ঘোষণা যে এই যে বাঙালিকে বলেছিলেন এবং এখানে তার আওয়ামী লীগ সদর দপ্তরে সাধারণ তার অনুযায়ী তার নির্দেশ অনুযায়ী দেশ পরিচালিত হচ্ছিল। আর তার যে এটাই ছিলেন তখন সরকারের কার্যালয়, আর আওয়ামী লীগের সদপ্তরে তখনকালীন সাধারণ সম্পাদক ছিলেন আওয়ামী লীগের সে তাজউদ্দিন আহমেদ, তাজউদ্দিন আহমেদ বঙ্গবন্ধুর নির্দেশনা ছিল তা বাস্তবায়নের জন্য তাদের কাজ চালিয়ে যান। এখন এই যে অবস্থা পরিস্থিতি বিবেচনা করে ইয়াহিয়া খান 15ই মার্চ ঢাকায় আসেন এবং 16ই ঢাকা আসেন এবং বঙ্গবন্ধু সফরে আলোচনার প্রস্তাব দেন। আমরা দেখি যে এদিকে কিন্তু 16ই মার্চ থেকে আলোচনা শুরু হয়েছে, আলোচনা হচ্ছে, গোলটেবিল বৈঠক হচ্ছে, কিন্তু আসলে প্রকৃত চিত্র কিন্তু ভিন্ন। 22ই মার্চ জুলফিকার আলী ভুট্টো ঢাকায় আসেন এবং আলোচনা তিনিও আলোচনা অংশ নেন, কিন্তু আলোচনা আসলে আলোচনায় থেকে যায়, প্রকৃত কাউকে কোনো কাজই হয় না, আলোচনা বসে ব্যর্থ হয়ে যায়। এবং জুলফিকার আলী ভুট্টো ও ইয়াহিয়া খান ঢাকা ত্যাগ করার আগে 25ই মার্চ রাতে গণহত্যার নির্দেশ দিয়ে যায়। এবং আমরা জানি সেই ঘটনা যে 25ই মার্চ রাতে তখন বাঙালির উপর তারা ঘুমন্ত নিঃস্ত্র বাঙালির উপর তারা অর্ধকিতে হামলা চালায় এবং এখানে এই কালরাতে তারা অসংখ্য বাঙালিকে নির্বিচারে হত্যা করে। তাহলে এই হচ্ছে আমাদের মূল আলোচনার বিষয়। আমরা আজ আমরা এখানে এই পর্যায়ে জানলাম যে আমাদের সশস্ত্র মুক্তিযুদ্ধের যে মূল কারণ এবং এর পরিপ্রেক্ষিতে বঙ্গবন্ধু 7ই মার্চের যে ঘোষণা তার যে গুরুত্ব তার সম্পর্কে আমরা মোটামুটি একটু ধারণা পেলাম। আশা করি তোমরা তা মনোযোগ শুনছ। আজ এই পর্যন্ত, এরপরে আমরা পরবর্তীতে অন্য কোনো দিন অন্য কোনো বিষয় নিয়ে তোমার
সুস্থ থেকো, নিরাপদ থেকো, ধন্যবাদ।